আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঝালকাঠি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগতম। একই সাথে এই আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য কলেজের অধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় ব্যাকরণিক শব্দশ্রেণী। সেখান থেকে আমরা ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। সাধারণ অর্থে কোনো কাজ করাকে ক্রিয়া বলে, কিন্তু উচ্চতর ব্যাকরণে ক্রিয়াপদ বলতে কোনো কিছু হওয়া, থাকা, ঘটা এবং কোনো কিছু করা ইত্যাদি অর্থ প্রকাশ করলে তাকে বোঝায়। ক্রিয়াপদের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। প্রথমে অর্থ ও ভাব প্রকাশের ক্ষমতা অনুসারে ক্রিয়া মূলত দুই প্রকার, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াপদ দ্বারা বক্তার বক্তব্যের পরিসমাপ্তি ঘটে এবং শ্রোতার জানার ইচ্ছে পূরণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ছেলেরা মাঠে ফুটবল খেলে। এই বাক্যটির মাঝে বক্তার বক্তব্যের পরিসমাপ্তি ঘটেছে এবং শ্রোতার জানার ইচ্ছা পূরণ হয়েছে। অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বক্তার বক্তব্যের পরিসমাপ্তি ঘটে না এবং শ্রোতার জানার ইচ্ছা পূরণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সে বাড়ি গিয়ে। এটুকু বলে বক্তা যদি থেমে থাকে, তাহলে শ্রোতা বাকিটুকু জানার জন্য আগ্রহ প্রকাশ করবে, তার জানার ইচ্ছা পূরণ হয় না বিধায় এটাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলতে পারি। কর্মসংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়া চার প্রকার। তাহলে শুরুতেই জেনে নিতে হবে কর্ম কি। সেজন্য আমরা একটি পার্থক্য করার জন্য ইংরেজি এবং বাংলা বাক্যের অবস্থানগত পার্থক্যটা বুঝে নিতে হবে। তো আমরা একটি ইংরেজি বাক্য লিখতে চাই, আই ইট রাইস। তাহলে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, আর রাইস হলো অবজেক্ট। এবার আমরা তার বাংলা অর্থ করব, আমি ভাত খাই। তাহলে এই আমি বাংলায় হচ্ছে কর্তা, ভাত হলো কর্ম এবং খাওয়া হলো ক্রিয়া। তাহলে আমরা ইংরেজি এবং বাংলা বাক্যের অবস্থানগত পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। ইংরেজিতে সাবজেক্টের পর ভার্ব, তারপর অবজেক্ট থাকে, বাংলায় কিন্তু কর্তার পর কর্ম, তারপর ক্রিয়া থাকে। অর্থাৎ এই পার্থক্যের কারণে আমরা কর্ম নির্ণয় করার ক্ষেত্রে যদি একটি ফর্মুলা অনুসরণ করি, ক্রিয়াপদকে কি অবলিক কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এখন আমরা এখানে ক্রিয়াপদ হলো খাওয়া, তো প্রশ্ন করা হবে আমি কি খাই, তো উত্তর হলো আমি ভাত খাই, অর্থাৎ ভাত হলো কর্ম। তো এখন আমাদের কর্ম সংক্রান্ত ভূমিকা অনুসারে ক্রিয়া চার প্রকার। সেক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া কর্ম গ্রহণ করে না অথবা যে ক্রিয়ার মাঝে কর্ম নাই তাকে অকর্মক ক্রিয়া বলে। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সে পড়ে। তো এবার যদি প্রশ্ন করা হয় সে কি পড়ে, কোন উত্তর পাওয়া যায় না, ফলে সে পড়ে এই বাক্যটি হলো অকর্মক ক্রিয়ার উদাহরণ। পরে বলা আছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া বলতে আমরা বুঝি যে ক্রিয়ার মাঝে কর্ম আছে অথবা যে ক্রিয়া কর্ম গ্রহণ করে তাকে সকর্মক ক্রিয়া বলে। ফলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সে বই পড়ে। এখন আমাদের সেই প্রশ্ন করা হবে ক্রিয়াকে, সে কি পড়ে, উত্তরে বলবে সে বই পড়ে, এই বই হলো কর্ম। এরপর বিকর্মক ক্রিয়া। তো বিকর্মক ক্রিয়া হলো সেই ধরনের ক্রিয়া যার মাঝে দুইটি করে সেই কর্ম থাকে।
ফলে আমরা যে উদাহরণটা ব্যবহার করেছি, সে রহিমকে একটি কলম দিল। এবার ক্রিয়া হলো এখানে দেওয়া, তো প্রশ্ন করা হবে সে রহিমকে একটি কি দিল, তো উত্তরে বলবে যে সে রহিমকে একটি কলম দিল, সেই কলম হলো একটি কর্ম। এরপর আবার যদি প্রশ্ন করা হয় সে কাকে একটি কলম দিল, যেহেতু চিহ্নিত করার আরেকটি সূত্র হলো কাকে, তো বলছে সে কাকে একটি কলম দিল, উত্তর হবে রহিমকে, রহিম, রহিম হলো আরেকটি কর্ম। যে বাক্যের মাঝে দুইটি করে কর্ম থাকে লক্ষ্য করতে হবে সেখানে যেটি বস্তুবাচক, যেমন এই বাক্যের মাঝে কলম হলো বস্তুবাচক, এই বস্তুবাচক কর্মটি হবে প্রধান বা মুখ্য কর্ম, আর যেটি ব্যক্তিবাচক যেমন রহিম, এই ব্যক্তিবাচক কর্মটি হবে অপ্রধান বা গৌণ কর্ম। এরপরে আছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া ইংরেজিতে বলা হয় পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বের ব্যবহারটা হলো যে নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করানো। যেমন আমাদের একটি ইংরেজি বাক্য এখানে, আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু আই ফিড রাইস, যার অর্থ হলো আমি ভাত খাওয়াই, অপরকে দিয়ে কাজ করানো। তাহলে এখন সেই প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে আমরা উদাহরণ ব্যবহার করলাম, মা শিশুকে অঙ্ক শেখায়, সেক্ষেত্রে কাজটি করে শিশু, নির্দেশনা দেয় মা, অতএব মা হলো প্রযোজক কর্তা, শিশুটি হলো প্রযোজ্য কর্তা। এবং যদি প্রশ্ন করা হয় শেখানো যে ক্রিয়া, শেখানো ক্রিয়া তাকে প্রশ্ন করা হয় যদি হয় মা শিশুকে কি শেখায়, উত্তরে বলবে অঙ্ক শেখায়, অঙ্ক হলো কর্ম, এবং সেই মা শিশুকে অঙ্ক শেখায়, এর মাঝে শেখানোটাই হলো প্রযোজক ক্রিয়া। তো আজকের আলোচনা এটুকুই, ধন্যবাদ তোমাদের।